আমার বিধান হয়ে জীবন বানাও, সেই পরীক্ষার ঘরের মধ্যে তোমারে বসাইলাম। আপনার হাফিজ হুজুরে মসজিদ অরুতা মাসাদ অরুতা ফ্লাইন দেন সালাম মালে মাতুন্যা ফ্লাইন তো ফ্লাইবার সময় বেতা তলিয়া চক্কর দেন কোনটায় ফোড়ের কোনটায় নাই তা সবার লাগে না। একদিন ফোলাইতিরা আর সাইতিরা আফটা দেখলা সামনে যেটা হরুতা আছে নিতাই ডরাইয়া খুব পড়িতিরা আর মাঝে যেটা এটা বেশ নাই মোটামুটি একটা ফোড়া আর পিছনে যেটা এটা বিলকুল হরিলা না। এখন আপনারা কাছে বিচার আছে ইয়ার যেটাই হুজুরের সামনে বইয়া ফুড়িছেন না ওটাই বাড়িত গিয়ে ফুড়িবেন সুরাই মাতে না কেনে সারাই কসাই ফুড়িবেন। তো আপনারা সুন্দর হইয়া বইছো আমি আলোচনা করি আর আমি একটা ইমান টেস্ট করবার লাগে কইলাম ছোড়া আল্লাহর জিকির করো সামনের ভাই আনতে মাশাল্লাহ এক নম্বর রেখেছিছেন মাঝের গুড়োয় মাতালা সারায় মাঝে মাঝে লসাও নাই খরে দি বিলকুল লড়া নাই ওইটা খারবার খরে যদি সহিতে তুমি তো আমল করতে পারবে আনি বাড়ি দিয়া আল্লাহু আকবার। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন এক একটা কথারে দাম দেও মাথা ছলাইয়া চিন্তা লাগাও দিলের মধ্যে জায়গা দেও আমলে পরিণত করম আমার বিশ্ব নবী ফরমাইছেন সাবাতুন যুল্লুহুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম সাত প্রকার মানুষের ময়দানে মাশর আমার মহান আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব যেদিন আরশের ছায়া ব্যতীত কোন ছায়া থাকত না বাইরে ময়দানে মাশর কাকে বলে জানি না সামান্য মানব জাতি একবার চিন্তা কর সাতটা আকাশ আমি বানাইছি দুনিয়ার বৈজ্ঞানিকে কইছে আকাশ কোনো কিচ্ছু নাই তারা জ্ঞান শেষ হয়েছে এক আকাশও যাইতে পারছে না তারা কইছে মহাশূন্য আর আমি আল্লাহ কইয়া রাখা আকাশ সবার সমাওয়াতিন তিবাকা আমি সাতটা আকাশ বানাইছি একটার উপরে আটটা রাখছি এই সাত আসমান একদিন রই রই হইয়া শেষ করি লইম ইসরাফিলে যেদিন ফুক দিবা সাতটা আসমান ভাঙিয়া শেষ হয়ে যাইবা আসমানের যত গ্রহ নক্ষত্র তারকারা যে আছে সব দুনিয়ার ছুটি ছুটি আমার ভাই হল মাথার মধ্যে সূর্য লাগি লাগি হয়ে যাইব মানুষ তার গুণার সাগরের মধ্যে গুণার সাগরের মধ্যে খাব ডুবো খাইব অর্থাৎ গুণার কারণে শরীর তাকে গাম বাড়নি আরম্ভ হইব যে আন্দাজা গুণার সেই অনুপাতে গাম বাড়াইব খেরর নলা ফানি খেরর হাঁটু ফানি খেরর খমর ফানি খেরর গলা অতখান গাম হইব খেও সাত্রিতে টাকবরে ভাই ও দিন আল্লাহর আরশর কি পর্যন্ত দাম থাকবো একবার চিন্তা লাগাও আল্লাহর আরশর চায়ার চলে যে জায়গা হইব বেলা হিসাবে জন্য তো যাইব নবী জি ফরমাইছেন মান হসিবা হসিবা যারে আল্লাহ হিসাব করা করব তারে আল্লাহ আজাব দিলাইব ও বাইরে একবার চিন্তা লাগাও সাত প্রকার মানুষ আর সর সয়ের তলে জায়গা হইব এর মধ্যে একজন হইল নজরুল জাকার আল্লাহ খালিয়া ফাফাজাত আইনা ও মানুষটা ও মহিলা এবং পুরুষ যে একলা 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 বইয়া লুকাইয়া বইয়া জনমানব থেকে সরিয়া একলা বইয়া হরি আল্লাহর গোলামে ফরিব লা ইলাহা
ইল্লাল্লাহ।